বুধবার দেশের শিল্প জগতের মহিরুহ পতন। সম্প্রতি টাটা গোষ্ঠীর কর্ণধারের অসুস্থতার খবর সামনে আসে। তবে নিজেই জানান, বার্ধক্যজনিত অসুস্থতার জন্য হাসপাতালে রুটিন চেক আপ করাতে গিয়েছেন। তার আশ্বাস স্থায়ী হল না বেশি দিন। বুধবার গভীর রাতে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয় তার। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্সপোস্টে তিনি লিখেছেন, ভারত একটি আইকন হারাল। পাশাপাশি শোক প্রকাশ দেশের উপরাষ্ট্রপতির। এক্স মাধ্যমে রতন টাটার সঙ্গে ছবি পোস্ট করে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লিখেছেন, রতন টাটা একজন দূরদর্শী মানুষ ছিলেন। তার নম্রতা এবং আমাদের সমাজের উন্নতিতে তার ভূমিকার জন্য তাকে মনে রাখবে সবাই। শোক প্রকাশ দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। ব্যবসার জগতে এক ছাপ ফেলেছেন তিনি। তার প্রয়াণে শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি শোকস্তব্ধ। তার প্রয়াণে ভারতীয় শিল্প জগৎ এবং সমাজে অপূরণীয় ক্ষতি হল। পাশাপাশি শোক প্রকাশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 86 বছরের বিশ্ব বরেণ্য পদ্মবিভূষণ এই শিল্পপতি শেষের বছরগুলো কোলাবায় নিজের বাড়িতেই থাকতে পছন্দ করতেন। ওই বাড়ির কাছেই ছিল স্যার রতন টাটা ট্রাস্টের অফিস। এর মাধ্যমেই সমাজসেবামূলক বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন রতন টাটা। ছিলেন এই ট্রাস্টের চেয়ারম্যানও। 2012 সালে টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে অবসর নিলেও থেকে যান টাটা ট্রাস্টের লাইফ লং চেয়ারম্যান হয়ে। শুধু বাণিজ্য জগৎ নয়, তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। ক্যালকাটা নিউজ।